सिंडिकेट ओ एकेडेमिक काउंसिल सिद्धांत निये आगामी 27 सेप्टेम्बर परे जेकोनो दिन विश्वविद्यालय खुले दिते पारबेन तबे तार आगे विश्वविद्यालय शिक्षार्थीदेर टीका निबंधन शेष करते हबे आर निबंधन शेषे स्थानीय टीकादान केंद्रेर पाशापाशी विश्वविद्यालय मेडिकल सेंटारेओ टीका दिते पारबेन शिक्षार्थीरा मंगलवार विश्वविद्यालय उपाचार्यदेर संगे शिक्षार्थीदेर बैठके एसब सिद्धांत एसेछे प्लावन रहमानेर रिपोर्टे विस्तारित দীর্ঘ 18 মাস পর খুলেছে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রাণোচ্ছল পরিবেশ ফিরেছে শিক্ষাঙ্গনগুলোই এখন বাকি কেবল বিশ্ববিদ্যালয় দ্রুত বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার জন্য চলছে প্রয়োজনীয় সব প্রস্তুতি এজন্য বিশ্ববিদ্যালয় উপাচার্যদের সঙ্গে মঙ্গলবার ভার্চুয়ালি বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপমণি যেখানে আগামী 27 সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবাইকে টিকার নিবন্ধন শেষ করার সিদ্ধান্ত হয় কর্তৃপক্ষ চাইলে এরপর যে কোনো দিন খুলে দিতে পারবে বিশ্ববিদ্যালয় মিটিকে এই সিদ্ধান্ত হয়েছে যে 27 থেকে 28 তারিখের মধ্যে সব ছাত্র ছাত্রীকে যারা বিশ্ববিদ্যালয়ে ফিরতে চায় তাদেরকে নিজ দায়িত্বে এনশিওর করতে হবে যে আমি ভ্যাকসিন নিয়েছি বা রেজিস্ট্রেশন করেছি অ্যাট লিস্ট ভ্যাকসিন নেওয়ার যদি অসুবিধা থাকে সে যদি রেজিস্টার্ড হয়ে থাকে তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়ে যদি আসে আমরা একটা ডেডিকেটেড দুইটা সেন্টার করে রাখবো আসলে সাথে সাথে তাকে ভ্যাকসিন দিয়ে আমরা হলে তুলে নেব যেসব শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র আছে তারা সুরক্ষা অ্যাপে ঢুকে টিকার নিবন্ধন করতে পারবেন আর যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা জন্ম সনদ ব্যবহার করে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের বিপরীতে শিক্ষার্থী হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েব লিংকে ঢুকে শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করবেন তারপর সুরক্ষা অ্যাপের মাধ্যমে করতে পারবেন টিকার নিবন্ধন আর যাদের এনআইডি নেই তারা যেন জন্ম নিবন্ধন সনদটি দিয়ে আমাদের আগামী পরশুর মধ্যে ইউজিসি থেকে একটি লিংক আমাদেরকে দেয়া হবে যেই লিংকে তারা তাদের এই জন্ম নিবন্ধন সনদ দিয়ে রেজিস্টার করতে পারবেন এটিতে রেজিস্টার করে তারা যেন তারপরে সুরক্ষা অ্যাপে রেজিস্টার করেন করলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দিয়ে দেওয়া হবে বৈঠকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা তাদের মতামত তুলে ধরেন বেশিরভাগই আগামী মধ্য অক্টোবরের আগেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া সম্ভব বলে মত দেন প্লাবন রহমান নিউজ 24 ঢাকা